প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আসেন দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। প্রায় আড়াই ঘন্টার বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল জানান, স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো ছাড় নয়, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবে গঠন হতে পারে জাতীয় কাউন্সিল। এটা প্রস্তাব আকারে আসছে যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। পরশক্তি দমন ও শক্তিশালী রাষ্ট্র গঠনে নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরেন বিএনপি নেতারা। নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে, নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। মিত্র দেশগুলোর সাথে বন্ধুত্ব বাড়িয়ে অপপ্রচারকারী ও স্বাধীনতায় আঘাতকারী দেশগুলোর সাথে মোকাবিলার আহ্বান জানান জামাত ইসলাম ও গণ অধিকার পরিষদ। পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায়, তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে। দলগুলোর মধ্য থেকে জাতীয় ঐক্যের প্রকাশ ও জাতির একাত্মতা প্রকাশে নির্ধারিত দিবস ও সমাবেশের প্রস্তাব দিয়েছে অনেকে। ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। শীঘ্রই প্রধান উপদেষ্টার দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে সিদ্ধান্ত জানানোর দাবিও তোলেন রাজনৈতিক নেতারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।